কেন বলা সময় নাই, তাড়াতাড়ি আসে। কি অবস্থা দেশে, কোনো মার্ডার হচ্ছে না, আমাদের কোনো কেস টেস আসতেছে না, কি করবো আমরা, আমাদের কিভাবে চলবো আমরা? তার আগে তো আমাদের মার্ডার ছাড়া জায়গায় জায়গায় মার্ডার হচ্ছে, এখন তো মার্ডার ছাড়া হচ্ছে না, অনেক দিন ধরে আমরা বিচার ঘোরা হ্যালো হ্যালো সেডি, এখানে একটা লাশ মারা গেছে। লাশ? কিসের লাশ? আচ্ছা আচ্ছা, আপনার ঠিকানাটা বললেন, আমরা আসতেছি। হ্যাঁ, ঠিকানা বলার সময় নাই, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ হ্যাঁ, অভিজিৎ দয়া, তোমরা আশেপাশে গুগলের মতো সার্চ করো, তন্নি তন্নি করে খোঁজো, চালু দ্রুত যাও। দয়া দেখো তো, কিছু পেয়েছো দাদা? জি স্যার পেয়েছি, কিভাবে মারা গেছে সেই উপায়। কিভাবে মারা গেল স্যার? মনে হয় স্যার তলা টিপে মেরেছে। তুমি কিভাবে বুঝলে? আমার মনে হয় তোমরা কিছুদিনের ভিতরে বাদ পড়ে যাবে, দূরাও এখান থেকে। উড়াবি না তোরা, আমার মাথাটা খাইছি। আরে আরাম তো দাদা, চেয়ার ছাতাটা আমার মাথায় ধর। এখন শোনো আমি কি বলি, ঠিক আছে? এলাকায় বলে সিআরি ঢুকছে, তুমি কুদ্দুস মাদুর বাড়ি গাড়া দিয়া ওই জঙ্গলের ভিতর দা, হ্যাঁ জমিদার বাড়ি সামন্দা দেখো, তুমি সুন্দর করে দেখবা, সিআরি ঢুকছে বলে ইনফরমেশন আমাকে ফোন করে জানাবা, ওকে? আর তুমি তুমি এদিক দিয়ে যাবা, এদিক দিয়ে যাওয়া চালাবন প্রাইমারি স্কুল দিয়া ওদিক দিয়ে ঘুরা, তারপর ওখানে গিয়া আমার ফোন করে জানাইবা সিআইডি কদিক খেয়ে কদিক যাইতেছে, ঠিক আছে? দুজনে দুই দিকে যাও, যেটা বলছি ওটা ঠিকঠাক মতো করবা, ঠিক আছে? কোনো সমস্যা যেন না হয়। আর আমার ভালো মন্দ জানাবা তোমরা আগে। সবচেয়ে বড় কথা হইলো আমরা যেন কোনোভাবেই যেন ধরা না পড়ি এই খুনের আসামি আমরা, ঠিক আছে? যেটা বলছি এটা যেন মনে থাকে, ওকে? বাস ঠিক আছে, আচ্ছা। আপনাদের
আপনাদের সাথে কি রকম ব্যবহার করে? আপনি সকালে খুব খারাপ ব্যবহার করে আপনার কি কয় স্যার? তাহলে তো আমাকে খুঁজো খুঁজো স্যার, তাহলে আমি এদিকে যাই। আপনার লাগে আমি দিয়ে আমার কথা কয় এই ভয়া তুমি এদিকে আসো, তুমি আমার সঙ্গে যাও। আর এই যে দুই তিনটা দিচ্ছি বর্তমান। তুই আমার চিনলি না, আমি চেয়ারম্যান, সব এলাকার সবাই মাথা আমি ভাইজা খাই। এবার আমি ভাইজা গেলাম, এসিপি আমার কিছুই করতে পারবে না, সুযোগ নাই। স্যার স্যার আপনারা সব মনে পড়ে গেছে না তোমার? মারছো কেন স্যার? আসলে আমি কি বলবো, আমার বলার কোনো কথা নেই। আমি প্রায় 20 বছর থেকে রাজ্যে আছি, কিন্তু ও আমার বাধা হয়ে আছে। আমি চেয়ারম্যান হয়েছি, তারপরে ও আমার পিছনে লাগে আছে, কিন্তু আমার মনে হয় আমি আগামী নির্বাচনে ওর কারণে মনে হয় আমি আর চেয়ারম্যান হতে পারবো না। তাই এই কারণে ও ছোট ভাইকে মারছে, ওকেও মারছি, এবং ওর পরিবার সব আমি ধ্বংস করে দিচ্ছি। কিন্তু এখন আমি নিচ্ছাড়ে দেয় এখন একা একা রাজ্য আমার কাছে আছে, এই কারণে আমি সবাইকে এখানে আমার কোনো অপরাধ ছাড়ছি। নিজের স্বার্থের জন্য সব কিছু। হ্যাঁ আমি এখন জেলে বসে।